নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আমরা জানবো প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ হচ্ছে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে কমপ্লিটলি ডিসকাস করে দিচ্ছি যে আপনারা কি কী যোগ্যতাতে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হয়েছে কবে তার লাস্ট ডেট এবং অফিসিয়াল ওয়েবসাইট সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব আপনারা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও চাকরির আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আজকে আমরা যে নোটিফিকেশানটি নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে কিন্তু একটি নোটিফিকেশান বেরিয়েছে যে নোটিফিকেশানটির অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ স্ল্যাশ রয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশান এখানে আপনাদেরকে আবেদন করতে হলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন শুরু হয়ে গেছে বাইশ বারো দু থেকে এবং এই আবেদন চলবে একুশ এক দু পর্যন্ত অর্থাৎ জানুয়ারির একুশ তারিখ অবধি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট চলছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন প্রথম যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে নিয়োগ হচ্ছে যেখানে পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ চলছে যেখানে পোস্ট কোড এই কোডটি আপনাদেরকে মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এই পোস্ট কোড সেখানে লাগবে এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগছে বিকম অনার্স উইথ ফিফটি পারসেন্ট মার্কস অথবা আপনাদের যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে প্রেফারেবলি এমএস এম এতে তাহলে কিন্তু খুব ভালো হয় এখানে আপনাদেরকে পার মান্থ স্যালারি দেওয়া হবে ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা দেখতে পাচ্ছেন পার মান্থ এটা হচ্ছে স্যালারি এরপর দেখুন পরবর্তী আরও একটি জায়গাতে নিয়োগ চলছে সেটা হচ্ছে দুর্গাপুর স্টিল পিপুলস কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে কিন্তু নিয়োগ চলছে যেখানে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে সাথে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এখানে লাগবে এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে সমস্ত এখানে বিসিকে কে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ যে জায়গাগুলোতে লেখা রয়েছে এখানে আপনাদেরকে অ্যাটলিস্ট সিক্স মান্থের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে ঠিক আছে এটাই কিন্তু এখানে রিকোয়ারমেন্ট এটা আপনাদেরকে মনে রাখতে হবে এরপর দেখুন এখানে পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে এরপর দেখুন পরবর্তী যে জায়গাতে নিয়োগ চলছে সেটা হচ্ছে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড ঠিক আছে এখানে আপনাদের যে পোস্টের নাম সেটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রিতে কিন্তু নিয়োগ চলছে যেখানে আপনাদের যে পোস্ট কোড সেটা হচ্ছে টু টু এটা হচ্ছে পোস্ট কোড ঠিক আছে এবং এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে গ্র্যাজুয়েট এবং বেসিক কম্পিউটার নলেজ মিনিমাম সিক্স মান্থের কিন্তু কম্পিউটার কোর্সে সার্টিফিকেট থাকতে হবে এরপর আপনাদেরকে পার মান্থ এখানে কিন্তু কুড়ি হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এবং থ্রি ইয়ার্সের আপনাদের যে সার্ভিস সেটা কমপ্লিট করার পরে আপনাদের কিন্তু ছাব্বিশ হাজার নশো একাত্তর পে স্কেল হয়ে যাবে ঠিক আছে এরপর দেখুন পরবর্তী যে জায়গাতে নিয়োগ চলছে সেটা হচ্ছে দ্য বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে কিন্তু নিয়োগ চলছে যেখানে আপনাদের পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এবং এটারও কিন্তু পোস্ট কোড সেম রয়েছে এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশান চাইছে গ্র্যাজুয়েট এবং তার সাথে সাথে বিসিকে বেসিক কম্পিউটার নলেজ অ্যাটলিস্ট সিক্স মান্থের কিন্তু চাইছে এরপর আপনাদের যে এখানে বেতন সেটা দেওয়া হবে ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা করে কিন্তু পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এরপর দেখুন পরবর্তী আরও একটি নিয়োগ চলছে সেটা হচ্ছে দ্য বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যেখানে পোস্টের নাম হচ্ছে মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং তার সাথে সাথে বিসিকে কে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এখানে আপনাদেরকে চাইছে এরপর তার সাথে সাথে আপনাদের যে বেতন এখানে রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা করে পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এরপর দেখুন পরবর্তী হচ্ছে দ্য বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েবার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এখানে কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ চলছে যেখানে আপনাদের কোয়ালিফিকেশান চায় গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং তার সাথে সাথে বেসিক কম্পিউটার নলেজ অ্যাটলিস্ট সিক্স মান্থের কিন্তু এখানে চাইছে এবং আপনাদের ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা কিন্তু এখানেও স্যালারি দেওয়া হবে এরপর দেখুন পরবর্তী আরও একটি জায়গাতে নিয়োগ চলছে সেটা হচ্ছে নবগ্রাম পিপুলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড যেখানে আপনাদের যে পোস্টের নাম সেটা হচ্ছে কম্পিউটার অথবা ক্যাশ ক্লার্ক ঠিক আছে এবং এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হলেও চলবে পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলেও চলবে ঠিক আছে এবং তার সাথে সাথে বিসিকে বেসিক কম্পিউটার নলেজ অ্যাটলিস্ট সিক্স মান্থের কিন্তু এখানে চাইছে আপনাদেরকে পার মান্থ স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার সাতশো ষাট টাকা করে এরপর দেখুন আরও একটি জায়গায় নিয়োগ চলছে সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এখানে গ্রেড থ্রি পোস্টের নাম এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট প্লাস বেসিক কম্পিউটার নলেজ সিক্স মান্থের কিন্তু চাইছে এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন এবং তার সাথে সাথে কম্পিউটার কোর্স যাদের করা আছে সিক্স মান্থে তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার সাতশো উনত্রিশ টাকা বেতন রয়েছে প্লাস ক্যাশ অ্যালাউন্স অথবা ফিল্ড অ্যালাউন্স রয়েছে ঠিক আছে এরপর দেখুন আরও একটি জায়গাতে নিয়োগ চলছে সেটা হচ্ছে আরামবাগ কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে নিয়োগ চলছে যেখানে সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এটা হচ্ছে পোস্ট কোড টু এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশান চাইছে গ্র্যাজুয়েট এবং তার সাথে সাথে বেসিক কম্পিউটার নলেজ এবং তার সাথে সাথে এবিলিটি টু ড্রাইভ টু হুইলার টু হুইলার আপনাকে ড্রাইভ করার ড্রাইভ জানতে হবে ঠিক আছে এবং তার সাথে সাথে এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে ষোলো হাজার চারশো টাকা এইগুলোই হচ্ছে টোটাল পোস্ট দেখতে পাচ্ছে নয়টি জায়গাতে নয়টি টোটাল পোস্ট রয়েছে এবং বিভিন্ন ভ্যাকেন্সিজ রয়েছে বিভিন্ন বেতন রয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে কিন্তু গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজে আপনারা সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন তো যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে এবং যারা যারা চাইছেন কোপারেটিভ কোপারেটিভ সার্ভিস কমিশনের আন্ডারে কাজ করতে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে তো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আরও কিছু তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বিসিকে বেসিক কম্পিউটার নলেজ সিক্স মান্থের ট্রেনিং কিন্তু আপনাদের কম্পিউটার কোর্স করা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং তার সাথে সাথে আপনাদেরকে আরও একটি ইনফরমেশান দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন সেগুলো কিন্তু ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি হওয়া চাই এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন আরও একটি ইনফরমেশান সেটা হচ্ছে অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ বেঙ্গলি আপনারা যারা যারা ক্লাস টেন ক্লাস টুয়েলভ যখন পাস করেছিলেন তখন কিন্তু আপনাদের প্রথম ভাষা বা দ্বিতীয় ভাষাতে বাংলা ভাষা থাকতেই হবে ঠিক আছে এই বাংলা ভাষা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন না এরপর দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি যে বয়সের যে সীমা সেটা কত সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন জেনারেল ক্যান্ডিডেটের জন্য মিনিমাম বয়স হচ্ছে আঠারো ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ এসসি ক্যান্ডিডেটের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ এসটির জন্য সেম ও বিসি এতেও সেম এবং ও বিসি বিতেও সেম অর্থাৎ যারা যারা রিজার্ভেশন চাইছেন তাদের জন্য কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশ অবধি রয়েছে আর যারা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর অবধি আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন অ্যাপ্লিকেশান করার সময় ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো জিনিস কিন্তু দিতে ভুলবেন না এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে পরবর্তীকালে কমিউনিকেট করা হবে আপনাদের সাথে এবং সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু সেখানে প্রোভাইড করা হবে তো তাই সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিতে ভুলবেন না এরপর দেখুন পরবর্তী আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফিজ কত লাগছে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে ফিজ লাগছে টোটাল ছশো টাকা দেখতে পাচ্ছেন এক্সামিনেশান ফিজ লাগছে চারশো এবং প্রসেসিং ফিজ লাগছে দুশো পঞ্চাশ টোটাল ছশো পঞ্চাশ টাকা লাগছে ওবিসি যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ছশো পঞ্চাশ লাগছে এসসি ক্যান্ডিডেটের জন্য লাগছে দুশো পঞ্চাশ অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিজ এখানে জিরো রয়েছে এবং এস টি ক্যান্ডিডেটের জন্য এখানে অ্যাপ্লিকেশান যে এক্সামিনেশান ফিজ সেটা কিন্তু জিরো রয়েছে এবং এখানে প্রসেসিং ফি শুধুমাত্র নেওয়া হবে দুশো টাকা ঠিক আছে এরপর দেখুন এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আরও কিছু ইনফরমেশান আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে আপনাদেরকে আবেদন করার সময় কিন্তু সমস্ত তথ্য খুব ভালোভাবে সাবমিট করতে হবে এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা যারা যারা বুঝতে পারছেন না আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট কমেন্ট বক্সে শেয়ার করে দেব এবং এখানে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কিভাবে নিয়োগ হবে সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন সিলেকশান প্রসেস এখানে পোস্ট কোড নাম্বার দেওয়া রয়েছে এই কোড নাম্বার অনুযায়ী আপনাদের কিন্তু সিলেকশন হবে তো যারা যারা যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন এখানে দেখুন দুটো পোস্ট কোড রয়েছে একটা হচ্ছে লাস্টে ওয়ান একটা রয়েছে টু দেখতে পাচ্ছেন তো যারা যারা ওয়ানের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য কিন্তু এখানে অনলাইন এক্সামিনেশন হবে ঠিক আছে যেখানে দেড়শোটি কোয়েশ্চেন থাকবে এমসিকিউ টাইপ যেখানে সাবজেক্ট থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ইংলিশ ব্যাঙ্গলি অ্যাকাউন্টেন্সি এই টোটাল ছয়টি সাবজেক্টে কিন্তু আপনাদের দেড়শোটি টোটাল কোশ্চেন থাকবে দেড়শো নম্বরে টোটাল ডিউরেশন হচ্ছে দুই ঘন্টার পরীক্ষা হবে ঠিক আছে নেগেটিভ মার্কিং থাকবে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে পয়েন্ট টু ফাইভ করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এবং যারা যারা পোস্ট কোর্ড টুয়ের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনলাইন এক্সামিনেশান হবে সেখানে কম্পিউটার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রিজনিং টেস্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ইংলিশ বেঙ্গলি থাকবে এবং এখানে কিন্তু পয়েন্ট টু ফাইভ হারে আপনাদের নেগেটিং নেবে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে এবং টোটাল কোশ্চেন থাকবে এখানে দেড়শো এবং দেড়শো নম্বরের পুরো কোশ্চেন হবে এবং এখানে সময় দেওয়া হবে আপনাদেরকে দুই ঘন্টা করে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ এরপর সেকেন্ড স্টেজে কী হবে ক্যান্ডিডেট উইল বি অলসো হ্যাভ টু অ্যাপিয়ার প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ যেখানে পঞ্চাশ নম্বরের আপনাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজে যে টেস্ট সেটা কিন্তু হবে এটা হচ্ছে স্টেজ টুতে এবং ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ অথবা ভাইভাতে যেখানে কিন্তু পনেরো নম্বরের আপনাদের ভাইভা বা ইন্টারভিউ হবে এটা হচ্ছে প্রসেস পুরো ঠিক আছে তো এই হচ্ছে কমপ্লিট সিলেকশান প্রসেস আমি আপনাদেরকে বলে দিলাম তো এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েশান যারা যারা গ্র্যাজুয়েশান আফটার গ্র্যাজুয়েশান যারা যারা চাকরি করতে চাইছেন তাদের জন্য বিশাল সুযোগ রয়েছে আপনারা অবশ্যই আবেদন করতে ভুলবেন না এবং তার সাথে সাথে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা খুব তাড়াতাড়ি ফিজ পেমেন্ট করে পুরো অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট করে দিন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও চাকরির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ